আমি যে আয়াতে কারিমা পড়েছি এটা হচ্ছে কোরআনে কারিমের 9 নম্বর সূরা, সূরা তাওবা আয়াত নম্বর 36। এই আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, ইন্না ইদ্দাতে শুহুর ইন্দাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ বলছেন, নিশ্চয় যেদিন আল্লাহ তাআলা আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলছেন, যেদিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছিলেন, সেদিন থেকে আল্লাহর বিধানে আল্লাহর কাছে মাস গণনায় ১২টা। মাস গণনায় কয়টা? কার বিধানে? আল্লাহর বিধানে মাস গণনায় ১২টা। তার মধ্যে আল্লাহ বলছেন আরবাতুন হুরুম, চার মাস হচ্ছে সবথেকে দামি, আল্লাহর কাছে বিশেষ সম্মানিত। কয়টা মাস? কার কাছে? গণনার মাস কয়টা? বিশেষ সম্মানিত কয়টা? এর মধ্যে একটা হচ্ছে মুহররম। সুবহানাল্লাহ বলে, এই মুহররম মাস আশুরে হারাম, যেই মাসগুলাতে যুদ্ধ বিগ্রহ বিগ্রহকে আল্লাহ হারাম করেছিলেন, নিষেধ করেছিলেন, এই মাসের একটা হচ্ছে মুহররম। এই মাসের পবিত্রতা রক্ষা করবার জন্য আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহকে নিষিদ্ধ করেছিলেন। এই মাসের গুরুত্ব সম্পর্কে রাসূলে পাক বলেছেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল বলেছেন, রমজানের পরে সবথেকে উত্তম রোজার মাস হলো মুহররম মাস। আফদালুস সিয়াম বাদা রমাদান, রমজান মাসের পর রোজার উত্তম সময় হল শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস। এখানে কিন্তু আশুরার কথা বলেন নাই হাদিসে, যে ১০ তারিখ রোজা রাখবেন। আল্লাহ বলছেন তার কাছে সম্মানিত মাস ৪টা, এর মধ্যে এক মাস মুহররম। আর রসুল বলেছেন, এই হাদিসটা সহিহ মুসলিম এসছে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানুল মুবারকের পরে সব থেকে উত্তম রোজা রাখবার মাস হল মুহররম মাস। তাহলে রসুলের এই ভাষ্য মতে পুরা মুহররম মাসই হচ্ছে রোজা রাখবার মাস। সুবহানাল্লাহ বলেন। এই মাস হচ্ছে সওয়াব অর্জনের মাস, এই মাস হচ্ছে আল্লাহর মাস। আল্লাহ তো কোরআনে বলছেন, ইন্না ইদ্দাতাশ-শুহুর ইনদাল্লাহ, আল্লাহর কাছে এই মাসের অনেক দাম। এই মাস সওয়াব অর্জনের মাস, কল্যাণ অর্জনের মাস। আর এই মাসের ১০ তারিখকে আশুরা বা আশারা বলা হয়, কারণ আশুরাকে আমরা কেন্দ্র করে আশুরা আশারা থেকে এসেছে। আশারা মানে ১০, আশুরা হচ্ছে ১০ তারিখের দিন। এই দিনের অনেক ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিন সম্পর্কে হাদিসে বলছেন, তাও মুসলিম শরীফের হাদিস, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহ পাকের কাছে আশা করি যে ব্যক্তি আশুরার রোজা ধারা এই মাসকে পবিত্র করলো, আশুরার রোজা রাখলো,
আল্লাহ যেন তার আগের এক বৎসরের গুনাহ মাফ করে দেন। তার রাসূল বুঝাতে চাচ্ছেন যেই ব্যক্তি আশুরার রোজা রাখলো তার আগের এক বৎসরের গুনাহ মাফ, সেটা সগীরা হোক। তাহলে আমরা আরো আগে জেনেছি, আমরা গত দু সপ্তাহ আগে আলোচনা করেছি, যেই ব্যক্তি আরাফাত দিনে রোজা রাখলো তার আগামী এক বৎসরের গুনাহ মাফ, পিছনের এক বৎসরের গুনাহ মাফ। আর যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখলো তার আগের এক বৎসরের কমপ্লিট গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। দুটো জিনিস পাইলাম, এক নম্বর হচ্ছে এই মাস শাহরুল্লাহিল মুহাররম, দামি মাস, সম্মানিত মাস, নিষিদ্ধ মাস। রাসূল বলেছেন এই পুরা মাস রোজা রাখবার মাস রমজানের পরে। আর এই হাদিসে এসে বলছেন যেই ব্যক্তি পুরা মাস রাখতে পারল না, শুধুমাত্র কেবলমাত্র আশুরার দিনে রোজা রাখলো, এই ব্যক্তিও তার আগের এক বৎসরের গুনাহ মাফ করাইয়া নিল। তাহলে আশুরার দিনে উত্তম কাজ কি? সবাই বললেন না, আমরা রোজা রাখি না, আমরা আরো কিছু কুসংস্কার করি, বিভিন্ন অপসংস্কৃতি আছে আশুরার দিনকে উপলক্ষ করে যা আমরা করে থাকি। এখানে অনেক ভাই আছেন, অনেক বন্ধু আছেন যারা আশুরার দিনকে উপলক্ষ করে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকেন। আপনারাই বলেন কোরআন হাদিসে না থাকলে আমরা মানব না। আপনারা তো সাহাবায়ে কেরামের চাইতে বেশি আশেক না, কি বলেন? নাকি এর চাইতে বেশি? তো সাহাবায়ে কেরাম যখন ছিলেন এই মাস কি ছিল? কথা বলেন নাকি? ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস জামিউল ফাওয়াইদ, কিতাবের নাম মনে রাখবেন, আগের দুইটা হাদিস বলছি মুসলিম শরীফের, আর এখন যেটা বলছি এটা জামিউল ফাওয়াইদ। রাসূল বলেছেন সুমু আশুরা, তোমরা আশুরা রোজা রাখো, ও খালিফুল ইহুদ, এবং রোজার মাধ্যমে ইহুদিদের বিরোধিতা করো, ও খালিফুল ইহুদ, ইহুদিদের বিরোধিতা করো। কেন? সুমু কবলহু ইয়ামান ওয়া বাদাহু ইয়ামা, তোমরা আশুরার দিনে রোজা রাখো তার আগের দিনে একটা অথবা তার পরের দিনে একটা। তাহলে কটা হইল? ইহুদিরা রোজা রাখতো একটা, ইহুদিরা রোজা রাখতো একটা। তাহলে এই দিনের দাম শুধু মুসলমানদের কাছে না, সকল জাতিগোষ্ঠীর কাছে, সকল জাতিগোষ্ঠীর কাছে। আমাদের আগেও ইহুদিরা এই দিন রোজা রাখত। তাইলে আশুরার দিনের দাম কম না বেশি? সবাই বলেন। কেন আমরা আলাদা করে রোজা রাখব? ইহুদির একটা রাখে, আমরা দুটা রাখব কেন? জামিউল ফাওয়াইদ কিতাবে আরো আছে হাদিসে, কানা আশুরা ইউসামু ক্বাবলা রমাদান, ফালাম্মা নাযালা রমাদান কানা মান শাআ সামা ওয়া মান শাআ আফতারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। কার রোজা ফরজ ছিল? যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন এই হুকুম মনসুখ হলো, রহিত হলো, আপনি চাইলে আশুরার রোজা রাখতে পারবেন, না চাইলে না রাখলেন, রাখলে সওয়াব আছে, না রাখলে গুনাহ নাই, রাখলে কি আছে? গুনাহ মাফ হবে। কয় বৎসরের? এক বৎসরের। আপনি চাইলে রাখতে পারবেন, না চাইলে নাই, আপনাকে জোর জবরদস্তি করা হবে না। রাসূল আরো বলেছেন, এখন যে হাদিস বলছি এটা বাইহাকি, প্রথমে দুটো হাদিস মুসলিমের, এরপরের হাদিসটা বলছি জামিউল ফাওয়াইদ, এরপরেরটাও বলছি জামিউল ফাওয়াইদ, আর এখনকার হাদিস হচ্ছে বাইহাকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান ওয়াসা আলা ইয়ালিহি
ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসআ আল্লাহু আলাইহি সাইরা সানাতি। রাসূল বলেছেন যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারের প্রতি খরচের হাতকে প্রসারিত করবে, অর্থাৎ আশুরার দিনে তার পরিবার এবং অধীনস্থদের প্রতি মুক্ত হস্তে খরচ করবে, দান করবে, আল্লাহ তাআলা তার ব্যাপারে সারা বৎসর তার রিজিককে প্রশস্ত করে দিবেন। তাহলে তো বুঝছেন এখন এই দিনের আমল কি, তাহলে দিনে হালুয়া রুটি তৈরি করা, কান্নাকাটি করা, চিলাচিল্লি করা, মাতম করা, নাক মুখ ফাটাইয়া দেওয়া, পিঠের মধ্যে রক্তাক্ত করা, এগুলা কিন্তু এই হাদিসগুলোতে পাচ্ছি না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? পাওয়া গেছে কোনো কথা? এই জন্য রাগ করবেন না, ওটা আমি পাচ্ছি না। আপনারা যদি কেউ পেয়ে থাকেন হাত উঠে বলুন, হুজুর আমার কাছে একটা হাদিস আছে, আপনারা আমরা সবাই আপনার কাছ থেকে হাদিস শুনব। কিন্তু আমার কথা আপনাদের শোনা লাগবে কি বলছি। তাহলে আমরা আশুরার দিনে আজকে জানলাম আশুরার দিনের এক নম্বর আমল রোজা, এক নম্বর আমল সবাই বলেন রোজা। দুই নম্বর আমল হচ্ছে পরিবার পরিজনদের প্রতি খরচের হাতকে প্রসারিত করা, বেশি করে খরচ করা, মানে দান খয়রাত করা ইনশাআল্লাহ। কয়টা? দুটা, এতটুকুন বলল। এখন আমরা আগের কথায় যাই, ইহুদিরা রোজা রাখতো কেন? আশুরার দিনে আমরা যেটা জানি, ওই দিন কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর কাছে মর্মান্তিকভাবে শাহাদত বরণ করেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরা নাতি আসাদুল্লাহিল গালিব, আল্লাহ যাকে বিজয়ী বাঘ বানিয়ে পাঠিয়েছিলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার কলিজা টুকরা সন্তান, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সরদারিনী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজা টুকরা পুত্র, তার নাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দিন শহীদ হয়েছিলেন কারবালার প্রান্তরে। ওই দিন ছিল 10 মুহররম আশুরা। এই দিনকে উপলক্ষ করে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়াকে স্মরণ করে বিলাপ করা, মাতম করা, জারি পিটা, এগুলা বাদ দিয়ে আমাদের যেটা করতে হবে, এই দিন এমন এক দিন, আজকে যেহেতু তাফসির আছে আমরা বলবো, এই দিন আশুরার দিন শুধু হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাথে সম্পৃক্ত নয়, বরং এমন একটা দিন হচ্ছে আশুরার দিন যেই দিনে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, যেই দিনে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, যেই দিনে আদমকে সৃষ্টি করেছেন, যেই দিনে আদমকে দুনিয়ায় প্রেরণ করেছেন, যেই দিনে আদমের তওবাকে আল্লাহ কবুল করেছেন, যেই দিন লূত আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করেছেন, যেই দিন হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করেছেন, যেই দিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরত নূহ আলাইহিস সালামকে বন্যার থেকে বাঁচিয়ে দিয়েছিলেন, যেই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বাঁচিয়েছেন, যেই দিন মূসা আলাইহিস সালামকে ফেরাউন থেকে বাঁচিয়েছেন, যেই দিন ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন, এই সব দিন ছিল 10 মুহররম আশুরা। এত 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 দিন থাকতে, এত এত ঘটনা থাকতে, আমি আপনি যদি এই ঘটনাকে কেন্দ্র করে আমরা মনে করি এই কারণেই 10 মুহররমের দাম বেশি, এটা কখনো বিশ্বাসযোগ্য হবে না, এটা কখনো ঐতিহাসিক তত্ত্ব হাদিস অনুযায়ী হবে না। কিন্তু এর অর্থ এটা নয় যে আপনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়াকে আপনি ছোট করে দেখবেন, তিনি শহীদ হয়েছে। এই 10 মুহররম আশুরা আরো ঘটবে, পৃথিবীর প্রথম বৃষ্টি যেদিন হয়েছিল এটা ছিল 10 মুহররম আশুরা, পৃথিবীতে প্রথম মানব সৃষ্টি করেছেন 10 মুহররম আশুরা, কেয়ামত যেদিন হবে ওই দিনও থাকবে 10 মুহররম আশুরা, শুক্রবার আশুরার মাগরিবের মধ্যে। তাহলে এই দিনের এই দিন কি ছোট দিন না? অনেক দামি।
এই দিন ভাঙ্গা গড়ার দিন, এই জন্য এই দিন আমাদেরকে রোজা রাখতে হবে ইনশাআল্লাহ। ইয়াসিন যে কাজ করেছে তার বাহিনী দিয়া আমরা এগুলো নিয়ে কারবালা লম্বা আলোচনা করেছি। ইয়াসিন যে কাজ করেছে সেটা নির্মম, কিন্তু মনে রাখবেন একটা কথা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইলেন কেন, এর কারণটা কি কারো জানা আছে? কেন তিনি মদিনার রাজত্ব ফালাইয়া মদিনার রাজ ক্ষমতা বাদ দিয়া কেন কুফায় যাইতে লাগলেন, কেন তাকে কারবালার প্রান্তরে শহীদ হতে হলো, কেন তিনি এই পথ দিয়া গেলেন, কেন যেতে হলো, কি দরকার ছিল মদিনা ছেড়ে কুফায় যাওয়ার? কথা কি বুঝেন আপনারা আমার? কি দরকার ছিল? শুধু কাঁদবেন মারামারি করবেন এই দিনকে নিয়ে, কিন্তু কেন হযরত হুসাইন শহীদ হলেন এই ঘটনা কেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, তার উদ্দেশ্য একটাই ছিল, আমার নানা যে চেয়ারে বসেছেন, আমার চাচা আবু বকর যে চেয়ারে বসেছেন, আমার চাচা হযরত উসমান যে চেয়ারে বসেছেন, আমার চাচা হযরত ওমর যে চেয়ারে বসেছেন, আমার বাবা হযরত আলী যে চেয়ারে বসেছেন, এই চেয়ারের অনেক দাম, আমি বেঁচে থাকতে আমি আমার জিন্দেগি দিয়ে দিতে পারি, নিজেকে কুরবান করে দিতে পারি, কিন্তু এই চেয়ারে একজন বেয়াদব মদকুরকে দেখতে চাই না, প্রয়োজনে শহীদ হব, এই চেয়ারে অন্যায়কারীকে বসতে দিব না। তার মিশন ছিল যে চেয়ারের সুল বসে মদিনা পরিচালনা করেছেন, যে চেয়ারে আবু বকর ওমর উসমান আলী বসেছেন, এই চেয়ারে আমি অন্যায়কারীকে বসতে দেব না। এটাই তো, তিনি যদি চাইতেন তিনি বলতে পারতেন, তার নাম কি, যার নাম একটু আগে বলছি নামটা আপনারা বলেন তো, শুধু ইয়াজিদ না, তার একজন সাহাবীর সন্তান হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পৃথিবীর একজন শ্রেষ্ঠ মহাপুরুষ। মনে রাখবেন ইয়াজিদের কোন কর্মকাণ্ডের কারণে তার বাবা রাসূলের কলিজার টুকরা সাহাবী হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ভুল ধারণা নিয়েন না, কেউ যদি মুয়াবিয়া সম্পর্কে ভুল ধারণা করে সে কাফের, তার ঈমান থাকবে না। কারণ আপনারা বলবেন যে এত বড় সাহাবীর ছেলে এত খারাপ হইল কেমনে, আপনার খারাপ কতটুকুন জানছেন ইয়াজিদ সম্পর্কে? আবু জাহেল খারাপ মানুষ না ভালো মানুষ বলেন না? তার ঘরেই জন্ম নিয়েছেন হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের কলিজার টুকরো একজন সাহাবী। হযরতে নূহ আলাইহিস সালাম ছোট পয়গম্বর না বড় পয়গম্বর? নিজের ছেলেরে ঠিক করতে পারছেন, এজন্য কি তার সম্মান ছোট হয়ে গেছে? হযরত ইব্রাহিম ছোট পয়গম্বর না বড় পয়গম্বর? নিজের বাপটি ঠিক করতে পারছেন, কথা বলেন না কেন? হযরত লূত আলাইহিস সালাম বড় পয়গম্বর না ছোট পয়গম্বর? নিজের বউরি ঠিক করতে পারছেন? তো এটা তো পয়গম্বর করতে পারেন নাই, উনি তো সাহাবী। এটা হচ্ছে আল্লাহর একটা নিয়ম। তো যাই হোক, যেটা বলতে চাই, রাসূল বলেছেন আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, আমার সকল সাহাবি ইনসাফগার, সকল সাহাবি ন্যায়পরায়ণ। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যে কোনো একজন সাহাবির অনুসরণ করো হিদায়ত পাবে, কোন সাহাবিকে নিয়ে সমালোচনা করা যাবে না, সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করা হারাম। কি বলছি বলেন, কি বলছি? কারণ তারা রসুলকে দেখেছেন, আপনি আমি রসুলকে দেখি নাই, এর চাইতে আর কি চান? তারা ইমানের হালতে নবীজিকে চোখ দিয়ে দেখেছেন, সুবহানাল্লাহ বলেন না? আরে তারা জানেন না, কথা কথা চলে আসলো, এ কথা বলার সুযোগ নাই আমাদের। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে ছিলেন,
কোথাকার জেলে? মিশরের জেলে। তিনি কিন্তু মিশরীয় না, কোথাকার? হ্যাঁ, মিশরীয় লোক না, তাকে বন্দী করে দাস বানাইয়া গোলাম বানাইয়া নিয়ে আসা হয়েছিল, সেটা ভিন্ন। তো যাই হোক, হযরতে ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘদিন জেলে। তো জেলের কাজ তো করতে হয় নাকি? পায়ে বেড়ি লাগানো, গলায় শিকল লাগানো। ইউসুফ আলাইহিস সালাম ওই বড় বড় পাথর কাটতেছেন, মানে এটা কয়েদিদের কাজ। আমাদের বাংলাদেশে কয়েদিদের কাজ আছে না? কয়েদিদের কাজ ইউসুফ আলাইহিস সালাম করতেছেন। এমন সময় ইউসুফ আলাইহিস সালাম দেখলেন একটা লোক তার উটকে নিয়ে দৌড়াচ্ছে, পাগলের মতো উট দৌড়ায়। এই লোকটা উটের পিছনে পিছনে দৌড়ায়, কাঁদ ছেড়ে দাঁড়িয়ে গেলেন। লোকটার চেহারার দিকে তাকিয়ে কাঁদলেন আর বললেন, তোমার বাড়িকে কেন? তুমি কেমনে চিনলা? আমি চিনলাম তোমার পোশাক দেখে, তোমার পোশাকটা কেনান ইদের পোশাক। তো ইউসুফ আলাইহিস সালাম বলছেন, সত্যি কি তোমার বাড়ি কেনান? হ্যাঁ, আমার বাড়ি তো কেনান। এখানে আসছো কেন? আমার উটটা কাফেলাকে বাদ দিয়ে পাগলের মতো এদিকে ছুটে এসেছে, এজন্য আমিও তার পিছনে পিছনে ছুটে এসেছি। ওই কেনানের উট জানতে পেরেছিল এখানে ইউসুফ আলাইহিস সালাম আছেন, তার গ্রাণ সুখে সুখে পাগলের মতো দেখতে ছুটে এসেছে। আমি যেটা বোঝাতে চাই, হযরত ইউসুফ নিজের পরিচয়কে গোপন করে, যেহেতু তিনি এখন কারাবন্দী, আমরা সেদিকে যাব না, তিনি বললেন, তুমি বলো তো তোমার এলাকার সব থেকে সম্ভ্রান্ত দুই একজন মানুষের নাম বলো। ওই লোকটা বলছে, আমার দেশের সব থেকে সম্ভ্রান্ত মানুষের নাম হযরত ইয়াকুব। সুবহানাল্লাহ বললেন। ইউসুফ আলাইহিস সালাম যখন নিজের বাপের নাম শুনলেন, হাউ মাউ করে কাঁদতে লাগলেন। কতদিন বাপকে দেখি না, কতদিন সেই বাপকে দেখি না, যে বাপ আমাকে ছাড়া একটা মিনিট থাকতে পারতেন না। তো তিনি বললেন, আর কারা চিনো তুমি? বললাম, আমি ইয়াকুবের বাপকে চিনি, তাদের চিড়ি ইব্রাহিম পর্যন্ত আমরা চিনি, তারা সব থেকে সম্মানিত মানুষ ছিলেন। তিনি আবার জিজ্ঞাসা করছেন, বলো তো ইয়াকুবের ছেলে কয়টা? বলে, আমরা জানতাম ইয়াকুবের ছেলে বারোটা, কিন্তু একটা হারিয়ে গিয়েছে, এই জন্য বাপ কাঁদতে কাঁদতে পাগল হয়ে অন্ধের মতো হয়ে একটা কুড়ে ঘর বানিয়ে গ্রাম থেকে আলাদা হয়ে এই কুড়ে ঘরে বসবাস করছেন, আর আজ 8-10 বছর হয়ে গেছে, এখনো তিনি সেই সন্তানের অপেক্ষায় আছেন। আগন্তুক বলতেছে, বাবা বলো তো তুমি এত কিছু জিজ্ঞাসা করতেছে কেন? ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিচয় গোপন করে বলছেন, না আমার মনে পড়ছে, এই জন্য বললাম। আচ্ছা যাই হোক, আপনি যদি আপনাদের পয়গাম্বর সব থেকে সম্ভ্রান্ত মানুষ ইয়াকুবকে পান, বলবেন মিশরের বন্দিখানায় একজন যুবক বন্দি আছে, তিনি যখন তার রবের কাছে হাত উঠাবেন, তিনি যেন এই বন্দীদের জন্য দোয়া করেন এবং তার হারিয়ে যাওয়া সন্তানের জন্য যেন দোয়া করেন, সে যেখানে থাকে সে যেন নিরাপদে থাকে, যেখানেই থাকে সে যেন বাবার কোলে আবার ফিরে যায়। নিজের পরিচয়টুকু দিলেন না। একথা বলার পরে চলে গেছে আগন্তুক। দীর্ঘদিন পরে আগন্তুক যাওয়ার পরে হযরত ইউসুফ ইসলাম ইয়াকুবের সঙ্গে দেখা হলো। আগন্তুক তার ঘটনাগুলো বলতেছে, এভাবে ইয়াকুব তো পয়গম্বর, কি বলেন? পয়গম্বর না? ঘটনা শুনতে শুনতে বললেন, একবার বলো না এই ছেলেটা তার নাম কি? তার নাম তো আমাকে বলেনি। দেখতে কেমন? দেখতে অনেক সুন্দর, এখন তার দাড়ি হয়েছে, সে বড় হয়েছে। তাকে কতটুকু লম্বা দেখেছ? সব বর্ণনা নিলেন। নেওয়ার পরে বলতেন, সে শেষে কি বলেছে? সে আপনার কথা বারবার জিজ্ঞাসা করেছে, আপনার 11 ছেলের কথা জিজ্ঞাসা করেছে, একটা ছোট্ট ছেলে আপনার তার কত জিজ্ঞাসা করেছে কিন্তু নাম বলে নাই, মানে বিনিয়ামিন। শেষে এই কথা বলেছে যে ইয়াকুব পয়গম্বরকে বইল, তিনি যেন মিশরের কারাবন্দীদের জন্য দোয়া করেন, যারা মজলুম, যারা নিরপরাধ, তারা যেন মুক্তি পায়, আর তার সন্তানের জন্য যেন দোয়া করেন,
সন্তান যেন আবার ফিরে যায়। ইয়াকুব বললেন, আমি জানি, আমি বুঝতে পেরেছি এটা আমারই ছেলে ইউসুফ। এই বলে এই লোকটাকে বুকের সঙ্গে জড়াইয়া শুধু চোখের মধ্যে চুম্বন করতে লাগলেন আর বলেন, এই চোখ দিয়ে আমার ইউসুফকে দেখেছো, তুমি আমার ইউসুফকে এই চোখ দিয়ে দেখেছো, আমি তোমার চোখে চুম্বন করলাম, যেন আমি আমার ইউসুফের চোখে চুম্বন করতে পেরেছি, কারণ তুমি এই চোখ দিয়ে আমার ইউসুফকে দেখে এসেছো। আমি যেটা বোঝাতে চাইছিলাম, শুধুমাত্র একটু দূর থেকে একজন আরেকজনকে দেখেছেন, তার প্রেমে, তার ভালোবাসায়, তার আবেগে যদি একজন বাবা একজন আগন্তুকের চোখে চুম্বন করতে পারেন, যে সাহাবায়ে কারাম আমার রাসূলকে দেখেছেন, যিনি ফাকাবাকাও সাইনি ও আদনা, আল্লাহর সঙ্গে দেখা করে সামনাসামনি কথা বলেছেন, যিনি আসমানের চন্দ্র সূর্যের চাইতে বেশি সুন্দর, সেই রাসূলে পাকের চেহারা যারা ঈমানের সাথে দেখেছে, তাদের জন্য দুনিয়ার, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়েছে, জান্নাত ওয়াজিব হয়েছে, এমন একজন সাহাবীকে নিয়ে কথা বলা, নিন্দা করা হারাম, কুফুরি। কথা কি বুঝতে পেরেছেন? রাসূলের সবথেকে ছোট সাহাবী যদি বলি, ছোট বলতে আপনারা আবার কি বুঝবেন জানি না, ছোট বলতে বলতেছি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করেছে, তার নাম কারো জানা আছে? কি নাম? তার নাম হচ্ছে ওয়াহশী, তার নাম ওয়াহশী, যাকে পাওয়া গেলে কতল করা ফরজ, যেখানে পাওয়া যায় ফরজ। তো যখন সে ঈমান এনেছে, রাসূল সাথে সাথে সব মাফ করে দিয়েছে। একথা বলছেন, তুমি এখন এই পৃথিবীর সবথেকে দামি মানুষ, তোমার ঈমান আছে, তুমি আমার সামনে বইসো না, তোমাকে বসলে দেখলে আমার চাচার কথা মনে পড়ে, তুমি একটু দূরে বইসো। একথা শুধু বলছেন। হযরত ওয়াহশী ইন্তেকালের আগে তার এই অন্যায়ের পাশ্চাত্য দিতে তিনিও কিছু মানুষকে এভাবে হত্যা করে রাসূল পাকের সামনে হাজির করতে পারেন নাই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা ছিল, ওই সময় একটা লোক নিজেকে নবী দাবি করেছিল, যার নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব। এই মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে আবু বকরের সামনে হাজির করে বলছিলেন, আবু বকর খলিফাতুল মুসলিমিন, আমি রাসূলের চাচাকে শহীদ করে আমি যে অন্যায় করেছি, আজকে নবুয়তের দাবিদারকে হত্যা করে আমি সেই অন্যায়ের কাফফারা দিতে পেরেছি। সুবহানাল্লাহ, তারা তো সেই ইমানদার ছিল। এই জন্য আল্লাহ রসুলের কোন সাহাবিকে নিয়ে কথা বলা যাবে না, বলেন না কথা বলা যাবে না, কখনো বলবেননি, কারো প্ররোচনায় পড়ে কখনো না, জিন্দগি শেষ, ইমান থাকবে না। সুতরাং আশুরার দিনের এক নম্বর আমল কি? দুই নম্বর থাকলে যা আছে তাই তো, আমি বলতেছি না যে এখন ঋণ করে এনে খাইবেন, যা আছে তা মিলেমিশে খাবেন, একসাথে আমল করবেন, গুনাহ মাফ করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো সাহাবায়ে কেরাম সহিহ রিওয়ায়াত বর্ণনা করেছে, নবীজি তার জিন্দেগিতে চার কাজ কখনো বাদ দেন নাই। কয় কাজ? চার কাজ। এক নম্বর, তিনি যতদিন বেঁচে ছিলেন আশুরার রোজা তিনি ছেড়ে দেন নাই। আসতে বললেন, আমরা রাখবো তো ইনশাল্লাহ। আজকে কয় তারিখ? মুহররম মাসের কত? ছয় তারিখ। আমরা আশুরা রোজা রাখবো দশ তারিখ, নয় তারিখ, এগারো তারিখ, হয়তো নয় দশ অথবা দশ এগারো, ইনশাল্লাহ। রাসূল বলেছেন একটা রাখলেই তো হয়, রাসূল বলেছেন ও খালিফুল ইহুদ, এতটুকু। নবীজি তার জিন্দগিতে চার কাজ কখনো ছাড়েন নাই, একটা হচ্ছে আশুরা রোজা তিনি ছাড়েন নাই, দুই নম্বর হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিনের রোজা তিনি কখনো বাদ দেন নাই। কয়টা বললাম? তিন নম্বর, তিনি প্রত্যেকটা আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখতেন, তিন দিন, তেরো চোদ্দ কখনো বাদ দেন নাই। তাহলে কয়টা বললাম বলেন না? তিনটা। এক নম্বর আশুরা রোজা, দুই নম্বর জিলহজের প্রথম দশ, তিন নম্বর প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো।
চার নাম্বার ফজরের ফরজের আগের দুরাকাত সুন্নত তিনি কখনো ছাড়েন নাই তাহলে আপনাদের যদি নামাজ কাজা হয়ে যায় ফজর সুন্নত সওয়াব আদায় করবেন ইনশাআল্লাহ এই সুন্নত কা মিসলিল ফরজ ইনশাআল্লাহ আদায় করব তো কয়টা বলছি চাট কাজ করব তো ইনশাআল্লাহ আমরা বেঁচে থাকলে আশুরা রোজা বাদ দেব না আমরা বেঁচে থাকতে জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা বাদ দিব না 10টা না রাখতে পারি একটা তো রাখতে পারবো আরাফার দিন ইনশাআল্লাহ তিন নাম্বার হচ্ছে আমরা 13 14 15 চেষ্টা করব প্রত্যেক মাসের এই তিনটা রোজা রাখবার চার নাম্বার সুন্নত অবশ্যই পড়ব ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন আমিন তাহলে আশুরা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম আমরা নাকি শুধু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদত না আরো আছে আরো ঘটনা আছে এই দিন দুনিয়া ভাঙা গড়ার দিন এই পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে ধ্বংস হওয়া পর্যন্ত এই দিনের সাথে সংশ্লিষ্ট সুতরাং আল্লাহকে ওয়াস্তে আমরা এই দিনের কদর করব ইনশাআল্লাহ সাহাবায়ে কেরামকে ভালোবাসব ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনু শহীদ হওয়া এই কথা মনে করে যদি বিলাপ করেন কি সওয়াব হবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনু কোনদিন কি ঘুষ খাইছেন তা আপনি বিলাপও করেন আবার ঘুষও খান সুদ খান নামাজ পড়েন না মিথ্যা কথা বলেন আমানতের খেয়ানত করেন গীবত করেন শেকায়ত করেন চুগলকুরি করেন একজনের অবর্তমানে মিথ্যা কথা বলেন বানাইয়া বলেন হাবিজাবি করেন ষড়যন্ত্র করেন সবই আপনি করেন তা আপনি কিসের আশিক রাসূল আপনি কিসের হযরত হুসাইন প্রেমিক কথা কি বুঝাইতে পারছি এগুলো করা যাবে না এগুলো করা যাবে না মানুষ হিসেবে তো এটা আমরা করতে পারি না মুসলিম হিসেবে তো নাই একজন মানুষ হিসেবে আমরা এটা করতে পারি না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন এজন্য আমার মুসলমান বান্দাগণ গভীর মনোযোগ কথাগুলো ভালো করে শুনেন আশুরার দিন যে দিন হবে 10 মুহররম আমরা ওই দিন রোজা রাখব আগের দিন অথবা পরের দিন মিলিয়ে রোজা রাখব আমরা যেভাবে পারি পরিবার পরিজন আত্মীয় স্বজন নিজের জন্য দিল খুলে হালাল পথে আমরা খরচ করব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গোলাম আমার যে উম্মত আশুরার দিনে রোজা রাখলো তার যেন আগের এক বৎসরের গুনাহ মাফ হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন যে ব্যক্তি এই মাসের ভিতরে অনেকগুলো রোজা রাখলো আল্লাহর মাস সে যেন আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিজের হাতে তাকে জান্নাতে দেওয়ার জিম্মাদার করেন সুবহানাল্লাহ এজন্য আমার মুসলমান বান্দাগণ সাহাবায়ে কেরামকে ভালোবাসতে শিখুন আল্লাহর রাসূলকে ভালোবাসতে শিখুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবেসেছেন আমাদেরকেও ভাবেই ভালোবাসতে হবে নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ নবীজি বলেছেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসে আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে পৌঁছে গেল এজন্য রাসূলকে ভালোবাসি এটা প্রমাণ করতে হলে রাসূলের সুন্নাতগুলোকে ভালোবাসতে হবে নবীজির সুন্নাত হলো কারো সঙ্গে দেখা হলে সালাম দেওয়া কারো সঙ্গে দেখা হলে মুস্কি হাসি দিয়ে কথা বলা রাস্তার ডাইন পার্শ্ব দিয়ে হাঁটা রাস্তায় কাটা থাকলে পাথর থাকলে সরাইয়া দেওয়া কোনো মানুষকে কষ্ট না দেওয়া মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে এগুলা সুন্নাহ আল্লাহর রাসূল বলেছেন জান্নাতে যাওয়ার জন্য খুব বেশি আমল লাগবে না শুধুমাত্র কেবলমাত্র অল্প আমল যদি হয় খালিস নির্ভেজাল আমল যদি হয় এই আমলের মাধ্যমে কেউ যদি আল্লাহকে খুশি করতে পারে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ যার উপরে সন্তুষ্ট হয়ে যান দুনিয়ার পৃথিবীর কোন মানুষ
তার উপরে অসন্তুষ্ট যদি গোটা পৃথিবীও হয়ে যায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই বান্দাকে জান্নাত দিবেন কেউ তার ক্ষতি করতে পারবে না এজন্য আমাদের কাজ হলো মালিকের পিছনে দৌড়ানো মালিককে সন্তুষ্ট করা আমি বারবারে কথাগুলো বুঝিয়ে বলেছি আমরা চাইলে পৃথিবীর সকল মানুষকে সন্তুষ্ট করতে পারবো না কিন্তু চাইলে রবকে সন্তুষ্ট করতে পারবো একটা সেজদার মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাধ্যমে এই ভালোবাসার জন্য হাজার কোটি টাকা দান করা লাগবে না এই ভালোবাসার জন্য রাত দিন দাঁড়িয়ে কষ্ট করা লাগবে না ভালোবাসা তখন আল্লাহর নবীকে ভালোবাসা প্রমাণ করার জন্য তার নাম নিয়ে যদি কেউ দরুদ পড়ে নবীজি বলেন কেউ যদি আমার উপরে প্রতিদিন 10 বার দরুদ পড়ে তাকে কিয়ামতের দিন সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায় এজন্য আমার মুসলমান বান্দাগণ এই মুহররম মাসে আমাদেরকে শিক্ষা নিতে হবে হযরত হুসাইন যেভাবে একটা সুন্নতকে জিন্দা করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন 70 থেকে 72 জন লোকের পিপাসা তো পানি পান নাই এরপরেও তিনি কিন্তু চাইলে বলতে পারতেন ইয়াজিদের কাছে খবর পাঠিয়ে দিতে পারতেন আমি মদিনায় আছি সে ইরাক দিমেস্ক বসবাস করুক সে ওদিকের বাদশা আমি ওদিকের বাদশা কিন্তু তিনি তাতে রাজি হন নাই এর অর্থ হলো সাহাবায়ে কেরাম তো এমন আদর্শ নিয়ে বড় হয়েছেন যে আদর্শ তারা রাসূলে পাকের কাছে দেখেছেন বিক্রি হতে দেন নাই আজও আমরা বিক্রি হতে দেব না আজকে তো আমরা এমন হয়ে যাই 500 টাকার দাওয়াত দিলেও আমরা নিজের ইমানকে বিক্রি করতে দ্বিধাবোধ করি না ঠিক না আমাদেরকে যদি কেউ 500 টাকা দিয়ে একটা সাক্ষী দেন ও 5 কোটি টাকার ক্ষতি হইতেছে কিনা জানার দরকার নাই দিন শেষে বিকালে 500 টাকা লাগবে একটা সাক্ষী দিয়ে দিলাম আমি খুব মিথ্যা বলে ফেলছি মনে হয় হ্যাঁ দিয়ে দিস সাক্ষীটা দিয়ে দিস আমার বন্ধুগণ মনে রাখবেন এই দুনিয়ার জমিনে আমাদের মতো আমরা কিছু মানুষ আছি শুধু রটাতে থাকি মনে রাখবেন আমরা যতই গীবত শেকায়ত আর বদনাম রটাই না কেন রাসূলে পাকের বদনাম রটানো হয়েছিল মক্কায় হজ্জের সময়ে পাগল বলা হয়েছিল হিংস্র বলা হয়েছিল জাদুকর বলা হয়েছিল পৃথিবীর মানুষকে রাসূলে পাক থেকে আলাদা রাখবার জন্য আবু জাহাল আবু লাহাব মুড়ে মুড়ে মানুষ দিয়ে দিয়ে টাকা পয়সা দিয়ে বেতন দিয়ে বলেছিল মোহাম্মদ পাগল হজ্জে যারা গিয়েছো তাদের কাছে যাইও না তার কাছে গেলে বাবা ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যায় সে পাগল সে জাদুকর এগুলা বলে বলে বদনাম করা হয়েছে আমি গত জুমার আগের জুমায় বলেছি জিন্দা থাকলে নিন্দা হবে মরা মানুষের সমালোচনা কেউ করে না মরা মানুষের প্রশংসা তো দুশমন না করে না দেখেন সালাম ফিরে একজন দাঁড়ায় বলে বলো লোকটা কেমন ছিল সবাই বলে ভালো ছিল আল্লাহকে ভালো কেমন আমি জানি কি ভালো ছিল আর না ছিল এটা আমার জানা আছে তোমরা বললে কি আর না বললে কি কবরে দেওয়ার সময় সবাই চিল্লায় বলে এই দোয়া পড়ে মিনহা খালাকনাকুম মুফিহা নুইদুকুম ফেরেশতারা কয় আল্লাহ ও সারা জীবনে আপনার বিরোধিতা করছে আপনার রাসূলের নাফরমানি করছে এখন বলতেছে মিনহা খালাকনাকুম ও ফিহা নুইদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা এখন বলতেছে ওখান থেকে তৈরি করা হইছে ওখানে আবার ফিরে নেওয়া হইতেছে এখন বলতেছে আগো আল্লাহ ওরা তো বলতেছে এখন নাকি রাসূলের মিল্লতের উপরে সোয়া দিচ্ছে বলেন এই কথা কার উপরে সোয়াচ্ছি মিল্লাতে রাসূলুল্লাহ বলেন না বিসমিল্লাহ ওয়ালা মিল্লতে এটার বাংলা কি জানেন নিতে বিসমিল্লাহ আল্লাহ তোমার নাম ওয়ালা তোমার উপরে ভরসা করে এই বান্দারে দিতেছি মিল্লাতে রাসূলুল্লাহ রাসূলের আদর্শ দিয়া কবরে দিতেছি আল্লাহ কয় কি রে প্রথমেই তো দেখলাম দাড়ি নাই সারা জীবন পড়ছে শয়তানি করছে নাফরমানি করছে আর এখন দিয়েই বললাম মিল্লাতে রাসূলে দিছে অর্থে কিছুই ঠিক নাই এ মরার আগে তো দাঁড়িয়ে প্রস্রাব করছে আছে না নাই
যে আপনি যখন মরার সময় মরে যাওয়ার পরে কবরে মিল্লাতে রাসূল বলতেছেন, আসলে তো এর সাথে তো বাস্তবতার মিল নাই, এর জন্য মরার আগে আমরা যেন মিল্লাতে রাসূলকে চিনতে পারি ইনশাআল্লাহ। এর জন্য বলতেছি না যে আপনারা দাঁড়িয়ে নেই বলে যে আমি মশকারা করছি, না, বুঝাতে চাইছি আমি যে দাঁড়িয়ে রাখছে খুব খারাপ লাগতেছে আমারে, যারা এখানে দাঁড়িয়ে রাখছে খুব খারাপ লাগতেছে, দাঁড়িয়ে রাখবেন, এটা পুরুষ মানুষের তো একটা বড় আদর্শ হচ্ছে দাঁড়িয়ে রাখা। আদম ইসলাম দাঁড়িয়ে রাখছেন, পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ পুরুষ, পৃথিবীর সবথেকে সৌন্দর্যমণ্ডিত পুরুষ, পৃথিবীর সবথেকে চৌকস চৌকান্ন আদর্শবান সুটান দেহের অধিকারী পুরুষ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার দাড়ি ছিল না, ছিল ইউসুফ আলাইহিস সালাম সুন্দর কম ছিলেন, দাড়ি ছিল সবারই তো ছিল। দাঁড়ির কথা আসছে আধা মিনিটে বলে দিই, রসুলের কাছে একজন সাহাবি আসতেন, কাছে এসে বসতেন, তাকে দেখলে রসুল এদিকে মুখ ফিরাইতেন ওদিকে মুখ ফিরাইতেন। ও বেচারার দাঁড়ি ছিল মাত্র একটা, কয়টা? একটা দাঁড়ি, এদিক সেদিক মুখ ফিরাই। উনি মনে করছেন, রসুল মনে হয় দেখতেছেন সবার মুখে কি কি দাঁড়ি, সাপ দাঁড়ি, আমার মতো আছে একটা, লজ্জা হচ্ছে মনে হয়, তিনি এটা ফেলাই দিছেন যে রসুল হাসবেন এটা আমি বরদাস্ত করব না। রসুলের সামনে আসছেন, পরে রসুল তো গেমে গিয়েছেন, রাগ করে ফেলেছেন, তোমার দাঁড়ি কোথায় গেল? রাসূলুল্লাহ আপনি হাসতেছিলেন, আমার কেমন যেন লজ্জা লাগতেছিল। রসুল বলছেন, তোমার তোমার দাঁড়ি দেখে আর তোমাকে দেখে হাসছিলাম না, বরং তোমার মুখে ছিল দাঁড়ি একটা, আর আমি দেখলাম রহমতের 70 জন ফেরেশতা তোমার দাঁড়িতে লটকে আছে, লটকে আছে, এজন্য আমি হাসছিলাম আর তুমি এটা ফালাই দিলা। এজন্য আমরা ইনশাআল্লাহ দাঁড়ি রাখছি, যারা কাটবো না, আর যাদের নাই রাইকা নিমু, আমি জোর জবরদস্তি করছি না, রাইকা নিমু ইনশাআল্লাহ। আপনারা বলবেন বিয়ে শাদী করি এরপরে রাখবো, যেটা মনে করেন করতে পারেন, কিন্তু বিয়ে শাদী করতে পারবেন কি না এটা আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন, এটা আমাদের জানা নেই। এই জন্যে ভালোবাসতে হবে আল্লাহর রসুলকে, কেমনে ভালোবাসবেন এক মিনিটে বলে দেই। আল্লাহর নবীর একজন কলিজার টুকরা সাহাবি ছিলেন, যার নাম ছিল মাযী ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মাযী ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক যখন ইয়ামানের গভর্নর করে পাঠাইয়া দিলেন, ইয়ামানের গভর্নর করে মাযী ইবনে জাবালকে রাসূল পাক পাঠাইয়া দিতেছেন মদিনা থেকে, হযরতে মাযী ইবনে জাবাল ঘোড়ার পিঠে সওয়ার হলেন। এর আগে রাসূলের সঙ্গে আলিঙ্গন করলেন, কপালে চুম্বন করলেন, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ইয়ামানের দিকে চলে যাচ্ছেন। ঘোড়ার পিঠে তিনি সওয়ার আছেন, নবীজি মাটিতে হাঁটতেছেন, হেঁটে হেঁটে পিছন দিকে যাচ্ছেন, নিজের হাতে ঘোড়ার লাগাম ধরে রেখেছেন। কিছু দূর যাওয়ার পরে হযরতে মাযী ইবনে জাবালের হাতে ঘোড়ার লাগাম উঠে বলেন, মাজ যাও, ইয়ামানে চলে যাচ্ছ তুমি চলে যাও, যত কাজ করবা অবশ্যই সুন্নতকে জিন্দা রাখবা। হযরতে মাযী ইবনে জাবাল ছুটতে লাগলেন, নবীজি দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে আমার নবী পিছন থেকে চিৎকার করে ডাক দিয়ে বলছেন, ইয়া মাজ, ও মাজ, একটা বার জীবনের শেষবারের মতো পিছন দিকে তাকাও। মাজ তো সামনের দিকে ইয়ামানে চলে যায়। হযরতে মাযের মনে কত আনন্দ, রসুলকে জড়িয়ে ধরেছি, কপালে চুম্বন করেছি, নবীজি নিজ হাতে বিদায় দিয়েছেন, নবীজি আমাকে ইয়ামানের গভর্নর বানিয়েছেন, আজকের মতো সম্মান আমার আর কারো নাই। হযরতে মাযী ইবনে জাবাল যখন দৌড়ায় তার ঘোড়াটা দৌড়ায়, নবীজি তাকায়া দেখেন ঘোড়া অল্প অল্প দেখা যায়। দেখবেন সন্তান যখন স্কুলে চলে যায়, গ্রাম থেকে ঢাকা শহরে চলে আসে, মা জননী যত সময় গাড়ি দেখা যায় রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্না করে বলে, আল্লাহ আমার সন্তানকে আমার কুলে তুমি আবার ফিরাইয়া দিবা, জানালার ফাঁক দিয়ে কান্না করে বলছি মনে, সন্তান কোথায় আছে কেমনে আছে, সন্তান চলে যায় আমার কাছে আবার ফিরাইয়া দিবা। নবীজির কাছে সাহাবায়ে কেরামের ভালোবাসা কম ছিল না,
সাহাবায়ে কেরামের কাছে নবীজির ভালোবাসা কম ছিল না। নবীজির আওয়াজ মাস ইবনে জবলের কানে পৌঁছে গিয়েছে। হযরতে মাস কোড়ে থামায়া পিছন দিকে তাকায়া দেখেন নবীজি হাত এভাবে লম্বা করে দু হাত বাড়িয়ে ডাকতেছেন মাস। মাস আশ্চর্য হয়ে গিয়েছেন, নবীজি আমাকে বিদায় দিয়েছেন হাসি মুখে, এখন দু হাত বাচ্চাদের মতো উঠাইয়া ধরেছেন। মা যেভাবে অন্যের কুল থেকে বাচ্চাকে কুলে নেওয়ার জন্য হাত লম্বা করে, নবীজি কেন আমার দিকে হাত লম্বা করে কাঁদতেছেন? দূর থেকে দেখা যায় নবীজির ঠোঁট বাঁকা হয়েছে, কাঁদতেছেন, ফুফায়া ফুফায়া কাঁদতেছেন, চোখ থেকে পানি পড়ে দাড়ি ভিজে যায়। নবীজি ডাক দিয়া বলছেন, মা ইবনে জবাল একটা বার থেমে যাও, আমার মন বলতেছে আজকের যাত্রা শেষ যাত্রা, তোমার সঙ্গে জীবনে হয়তো আমার আর দেখা হবে না। মাজরে আমার জানা মতে এই পৃথিবীতে যত মানুষ আদর্শবান রয়েছে তার মধ্যে একজন অন্যতম মানুষ তুমি। আমার উম্মতের আমার সাহাবায়ে কেরামের মধ্যে হালাল হারাম সব থেকে বেশি জানো তুমি, তুমি কোরআনের আলেম। ও মাস ইবনে জবাল তুমি চলে যাও, আমার মন বলতেছে আর দেখা হবে না, কোনদিন মদিনে আসলে হয়তো নবীজিকে সালাম দিতে পারবে না, আমি নবীজিকে হয়তো আর জীবিত পাবে না, আমি মরে গেলে হয়তো আমার জানাজায় তোমার শরীক হওয়ার সুযোগও থাকবে না। মাঝরে আমার মন বলতেছে তোমাকে আমি শেষ বিদায় দিচ্ছি, আর হয়তো তোমাকে কোনো দিন আদর করতে পারবো না, তুমিও আমার কাছে এসে মনে হয় বসবার সুযোগ পাবে না। আশিকের রাসূল কার নাম, আশিকের রাসূল কার নাম, এই আওয়াজ মাস ইবনে জবলের কানে পৌঁছার পরে গুড়া লাগাম ছেড়ে দিয়েছেন। মদিনার উত্তপ্ত বালির মধ্যে গড়াগড়ি করে কান্না করে বলছেন, আল্লাহ আমি চাই না, এমন জিন্দগি চাই না যেই জিন্দগিতে আমি নবীজিকে দেখতে পাবো না। মাস ইবনে জবল আবার দৌড়াইয়া রাসূলের দিকে আসতে লাগলেন। নবীজি হাইটা সামনের দিকে গিয়ে দুটো হাত বাড়াইয়া দিলেন, বুকের সঙ্গে জড়াইয়া কাঁদলেন আর বললেন, মাস রে বিপদে পড়লে দৌড়ায় তো আমার কাছে আসছিল, এখন যদি আমি না থাকি কোনো বিপদে পড়ে যাও আমাকে পাবা না, আমাকে পাবা না, তুমি আইসা আমার কবরের কাছে দাঁড়াইও, আমার রসুলের কবরের কাছে দাঁড়াইয়া তোমার ফায়সালা নিয়ে নিও। সাহাবায়ে কেরাম এমন ছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলেছেন নিয়মানে যাওয়ার জন্য, আমার যেতে আর মন চায় না, আমার গভর্নর হওয়ার শখ নাই, আমি চাই তো সারা জিন্দেগি আপনার জুতাটাকে সোজা করে দেই। আল্লাহু আকবার, এর নাম আশিক রাসূল। যারা সর্বক্ষণ নবীজিকে ভালোবাসতেন, নবীজির কাছে বসাকে পছন্দ করতেন, তার সুন্নতকে জিন্দা করার জন্য নিজের জিন্দেগি দিয়ে দিতেন, এই জন্যে আজকে এই মহররম মাসের জুমাবারে আমাদের প্রতিজ্ঞা হল জীবন থাক আর যাক আমরা সকল কাজে অবশ্যই রসুলের সুন্নতকে ফলো করব ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ, আমাদের পরিবারে রসুলের সুন্নতকে জিন্দা করব, আমরা নিজেদের মধ্যে নবীজির সুন্নতকে জিন্দা করব, আমরা আমাদের বাস্তব জীবন যখন চালাবো সকল কাজে রাসূলের সুন্নতকে জিন্দা করব। নবীজি তার জীবনে কোনো দিনও তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেন নাই, কিয়ামুল লাইল তিনি ছেড়ে দেন নাই, ছুটে গেলে দিনের বেলা কাজা করতেন। ও ভাই আপনি চাইলে ঈশার সালাতের সঙ্গে পড়তে পারেন, আপনি যদি রাত্রে না উঠতে পারেন ঈশার সালাতের পড়ে আদায় করে নেন, এরপরেও আপনি কিয়ামুল লাইল পড়েন, তাহাজ্জুদের সালাত পড়েন, কারণ পৃথিবীর জমিনে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজের মতো এত দামি নামাজ আর কোন নামাজ হতে পারে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাদিসে কুদসিতে বলেছেন, আমার কোন বান্দা
বান্দা গভীর রাতে ফরজ নামাজ রেখে ফরজ নামাজ শেষ করার পরে যখন তাহাজ্জুদের সিজদায় পড়ে চোখ থেকে পানি ছেড়ে শুধু সুবহান রাব্বিয়াল আলা বলে থানা তার মনের যখন প্রত্যেকটা কথা আমাকে বলতে যায় আমি আসমানের সকল ফেরেশতাকে সাক্ষী রেখে বলি শোনো ফেরেশতারা আমার গোলামের মুখ থেকে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক যতগুলো দোয়া বের হয়েছে আমি আল্লাহ তার সবগুলো দোয়াকে কবুল করে নিলাম এজন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক সবাই বলেন আমিন আমিন